ওয়েলকাম টু শিরিনস কিচেন আজকের পর্বে থাকছে অনেক অনুরোধের বেশি পরিমাণে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন টিপস থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন তাহলে শুরু করি এক কেজি চালের মটরশুঁটি পোলাও তৈরি করার জন্য নিয়েছি এক কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাল এখানে যে কোনো ধরনের সুগন্ধি চাল নিতে পারেন এক কেজি চাল চার কাপ পরিমাণ হয়েছে যে কাপে চাল মাপবেন সেই কাপে আপনি পানি মাপবেন তাহলে সঠিকভাবে ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন এবারে চাল ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিট রাখলে খুব ভালো হয় তাহলে চালের গায়ের পানিটা শুকিয়ে যায় এতে করে চালটা ঝরঝরে হয়ে যায় এবং চাল ভাজতে সময়টা কম লাগে কিন্তু অনেক সময় মেহমান আসলে তাড়াতাড়ি রান্না করতে হয় আজকে আমি দশ মিনিট সময় রেখেই ভেজে নিচ্ছি চালে পানি থাকার কারণে হাঁড়ির তলায় লেগে যেতে পারে তেল তখন একটু বেশি দিতে হবে চুলায় সসপেন চাপিয়ে চুলা ধরিয়ে দিয়েছি এখন দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল দিচ্ছি দুটো তেজপাতা ছয়টা ছোটো এলাচ আর চার টুকরো দারচিনি আর পাঁচটা লবঙ্গ তেল গরম হয়েছে এবার চাল দিয়ে দিচ্ছি প্রথমে চুলার জাল লোতে রাখছি কারণ চালের গায়ে পানি আছে বেশি জাল দিলে তলায় লেগে যেতে পারে এখন দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণ পানিতে দিতে পারেন কিন্তু লবণ যদি চালে দিয়ে ভাজেন তাহলে পোলাওতে টেস্ট অনেক বেশি হবে কিছুক্ষণ ভাজার পর দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ এই আদা বাটা ভাজা ঘ্রাণ একটা খুব সুন্দর স্মেল আসবে পোলাও মধ্যে আজকে আমি দুধ ব্যবহার করব না দুধ ছাড়াই করব দেখেন দলা পাকানো ভাব আসছে যখন দেখবেন চালে দলা পাকানো ভাব আসবে এবং চুটচুট করে শব্দটা বেশি হবে তারপর কিছুক্ষণ নাড়ার পর শব্দটা অনেকটা কমে আসবে এবং চাল ঝরঝরে হয়ে যাবে দলা পাকানো ভাব থাকবে না তখন বুঝবেন নাড়া আপনার হয়ে গেছে এখন চুটপুট করে যেটা ফুটে সেই শব্দটাও কিন্তু অনেক কমে এসেছে এখন আরও কিছুক্ষণ নাড়ছি এখন দেখেন দলা পাকানো চাল ঝরঝরে হয়ে যাচ্ছে এখন চুটচুট করে চাল ফুটার শব্দ কিন্তু অনেক কমে এসেছে প্রথমে অনেক বেশি ছিল চাল ভাজা হয়ে গেছে এখন পানি দিচ্ছি এরকম খালি করে একবারে ভরে দেব না কারণ চালে কিছু পানি টেনে নরম হয়েছে এখন চুলার জাল হাইতে রেখেছি এখানে সাত কাপ আর আধা কাপ পানি দিলাম হাফ কাপ পানি প্রয়োজন হলে কিভাবে দিবেন সেটা দেখানোর জন্য এই হাফ কাপ পানি রেখে দেখাচ্ছি এখানে মোট আট কাপই পানি লাগবে এই চাল পুরোনো বলে ডাবল পানি লাগবে কিন্তু নতুন হলে এখানে সাড়ে সাত কাপ মতো পানি লাগতো চাল ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে ফুটে ওঠার পরে চাল নেড়ে আমি আর চালকে নাড়ব না সসপ্যানের ঢাকনা ব্যবহার না করে কাঁচের ঢাকনা ব্যবহার করছি আপনাদের দেখার সুবিধার্থে পানি নিচে চলে গেছে এই অবস্থায় দ্রুত ঢাকনা খুলে মটরশুঁটি দিয়ে দিচ্ছি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল ফ্রজেন মটরশুঁটি পানি প্রায় তলায় চলে গেছে আপনারা এই সময় দেখবেন যে চালটাতে পানি আর প্রয়োজন আছে কি না যদি প্রয়োজন থাকে তাহলে আমি এখন যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা দিবেন। দ্রুত আমি আমি এখন হাফ কাপ পানি মিশাচ্ছি আরেক চুলায় রুটি করা তাওয়া গরম করে নিয়েছি এবার সেটার উপরে পোলায়ের সসপ্যান রেখে দিচ্ছি চুলার জাল মিডিয়াম লোতে রেখে 10 মিনিট আমি রেখে দিচ্ছি যখন দুই কেজি চাল রান্না করবেন তখন পানি ষোলো কাপ লাগবে কিন্তু আপনি এক কাপ পানি হাতে রেখে পনেরো কাপ প্রথমে দিবেন যদি হয়ে যায় তাহলে ভালো আর যদি মনে হয় যে আর একটু পানি লাগবে তখন একটু পানি দিয়ে এইভাবে ঢেকে দেবেন একটা জিনিস মনে রাখবেন ভাত যত বেশি হবে ভাতের চাপে ভাত শক্ত থাকলেও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে চুলা অফ করে দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি হাঁড়ির পোলাওটা দেখাচ্ছি কতটাই ঝরঝরে এবার নেড়ে দিচ্ছি দেখেন কতটাই ঝরঝরে হয়েছে আপনারা যদি নন স্টিক প্যানে রান্না করতে চান তাহলে এখানে তাওয়া দেওয়ার কোনো দরকার নাই আপনারা লো হিটে পাঁচ মিনিট রাখবেন লিখে চুলাটা অফ করে দেবেন এবারে ঘি দিচ্ছি এক টেবিল চামচ এই ঘি পোলাওকে অনেক টেস্টি করবে যখন দুই কেজি চাল রান্না করবেন তখন পানি ষোলো কাপ লাগবে কিন্তু আপনি এক কাপ পানি হাতে রেখে পনেরো কাপ প্রথমে দিবেন যদি হয়ে যায় তাহলে ভালো আর যদি মনে হয় যে আর একটু পানি লাগবে তখন একটু পানি দিয়ে এইভাবে ঢেকে দেবেন একটা জিনিস মনে রাখবেন ভাত যত বেশি হবে ভাতের চাপে ভাত শক্ত থাকলেও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে এখন গরম গরম ডিশে উঠিয়ে নিচ্ছি অল্প বেরিস্তা ছিটিয়ে দিচ্ছি হাঁড়ির পোলাও দেখাচ্ছি দেখেন কতটাই ঝরঝরে তলাতেও কিন্তু একটু লাগেনি গরমে হাত দিতে অসুবিধা হচ্ছে তবুও চেষ্টা করছি আপনাদের দেখানোর আপনারা তৈরি করে কেমন হলো অবশ্যই কমেন্টে লিখবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আই বটনে ক্লিক করবেন আমার আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ